হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন সিরিজে আজকের পর্বে আমরা জিওস্ট্রম নামে একটা সিনেমা সম্পর্কে জানতে চলেছি। যে সিনেমাটিতে আমরা দেখব যে দুনিয়া বাঁচাতে একটা আধুনিক টেকনোলজি তৈরি করা হয়, কিন্তু সেই টেকনোলজির কারণেই উল্টো দুনিয়া আরো ধ্বংসের দ্বার প্রান্তে চলে যায়। তো যাই হোক, সিনেমার শুরুতে আমরা একটা বাচ্চার শব্দ শুনি। সে বলছে 2019 সালে অনেক প্রাকৃতিক দুর্যোগে মানুষের জীবন গিয়েছে। পশু পাখি প্রাণী মানুষের কাছ থেকে তাদের ঘরবাড়ি কেড়ে নিয়ে যায় এই প্রাকৃতিক দুর্যোগ, এবং পুরো দুনিয়ার আবহাওয়া এমন পরিবর্তন হয়ে গিয়েছে যে কোথাও অনেক বেশি ঠান্ডা, কোথাও অনেক বেশি গরম, এবং এই জলবায়ু পরিবর্তনের ফলে পুরো পৃথিবীর খুব খারাপ অবস্থা। আর তখন এই বিপদের সাথে লড়াই করার জন্য পৃথিবীর 27টি দেশ এক হয় এবং তারা শপথ নেয় তারা একসাথে এই বিপদের মোকাবেলা করবে। আর তখন তারা বিভিন্ন দেশের সবচেয়ে সেরা বিজ্ঞানীদের নিয়ে একটা টিম তৈরি করে, আর এই টিমের লিডার ছিল জ্যাক। আর তারা সবাই মিলে একটা মিটিং করে, আর তারপর তারা একটা সিদ্ধান্ত নেয় তারা পৃথিবীর অরবিটে মানে মাধ্যাকর্ষণ জায়গায় একটা স্যাটেলাইট পাঠাবে। আর এটা কোনো নর্মাল স্যাটেলাইট হবে না, এটা হবে হচ্ছে একটা মনিটরিং স্যাটেলাইট, মানে কোথায় কোন মৌসুম পরিবর্তন হবে এবং সম্ভাব্য যে কোনো প্রাকৃতিক দুর্যোগের আগে এটা মনিটর করে ওই ইনফরমেশনটি মানুষের কাছে পাঠাতে পারবে। আর এই স্যাটেলাইটের নাম ছিল হচ্ছে টাচ বয়। তবে এই স্যাটেলাইটের সবচেয়ে স্পেশাল ব্যাপারটি হচ্ছে এটা যে শুধুমাত্র মনিটর করবে তা কিন্তু নয়, এটা পুরো ক্লাইমেট কন্ট্রোল করতে পারে। মানে এটা পৃথিবীতে যে কোনো ধরনের ভূমিকম্প, তুফান, ঠান্ডা, গরম সবকিছু কন্ট্রোল করতে পারবে। বিষয়টা আরেকটা বুঝিয়ে বলছি, ধরুন যে এলাকাতে মরুভূমি সেই এলাকাতে এই স্যাটেলাইটের যে শাখাটি থাকবে সেটা ওই জায়গার আবহাওয়া কন্ট্রোল করতে পারবে, মানে গরম আবহাওয়া ঠান্ডা করতে পারবে। তো এরপর আমরা দেখি স্যাটেলাইটটি অন্তরীক্ষে ছেড়ে দেওয়া হয়, আর এরপর সাংহাইতে আসা একটা বড় ধরনের স্ট্রম ওই স্যাটেলাইটের মাধ্যমে কন্ট্রোল করে শেষ করে দেয়। কিন্তু এতে ইউএস গভর্নমেন্টের যে কমিটি ছিল তারা জ্যাকের উপর রাগ করে, কারণ তাদের অনুমতি ছাড়াই চীনের একটা ঝড় বাঁচাতে এই স্যাটেলাইটটি ব্যবহার করা হয়েছে। মানে তারা সরাসরি চীনের কথা বলে না, কিন্তু তারা রাগ দেখায় যে কেন তাদের অর্ডার ছাড়া স্যাটেলাইটটি ব্যবহার করা হলো। তো এই কারণে জ্যাকের উপর ইউএস গভর্নমেন্ট রেগে গিয়েছে, আর তখন ইউএস গভর্নমেন্ট জ্যাকের কাছে এই স্যাটেলাইটের রাইটস এবং টেকনোলজি দাবি করে বসে। আর ইউএস গভর্নমেন্টের তখন ইচ্ছে ছিল তারা এই স্যাটেলাইট তৈরি করে বাণিজ্যিকভাবে বিভিন্ন দেশে বিক্রি করবে, আর এতে তারা অনেক টাকার মালিক হবে। কিন্তু জ্যাক তাদের রাইটস দিতে রাজি হয় না, মানে এই টেকনোলজি দিতে রাজি হয় না, সে কারণে জ্যাককে এই প্রজেক্ট থেকে বের করে দেওয়া হয়। আর এই কারণে জ্যাকের অনেক রাগ হয়। আর তারপর জ্যাক এটা শুনে আরো কষ্ট পায় যে তার আপন ছোট ভাই ইউএস গভর্নমেন্টের ওই কমিটির সাথে যোগ দিয়ে তাদের উৎসাহিত করেছে তাদের এখান থেকে বের করতে। অ্যাকচুয়ালি তার ছোট ভাই তাকে খুব জেলাস করে। এরপর আস্তে আস্তে সময়ের সাথে 3 বছর কেটে যায়, আর 3 বছরে পৃথিবীতে কোনো ধরনের কোনো ডিজাস্টার বা দুর্যোগ হয়নি। আর এর কারণটা হচ্ছে বুঝতেই পারছেন ওই স্যাটেলাইটটি, মানে যেটা অটোমেটিক্যালি ক্লাইমেট কন্ট্রোল করে। কিন্তু 3 বছর পরে হঠাৎ করে দেখা যায় আফগানিস্তানের মরুভূমিতে যে জায়গাটিতে অনেক গরম থাকে সেখানে হঠাৎ করে বরফ পড়তে শুরু করে, এবং এমন টেম্পারেচার ডাউন হয় যে সেখানকার লোকেরা জমে পুতুল হয়ে যায়। আর তখন সবাই মনে করে আফগানিস্তানের ওপরে ওই টাচ বয় স্যাটেলাইটের যে শাখা স্যাটেলাইট রয়েছে, মানে যেটা আফগানিস্তানের ওই ক্লাইমেট কন্ট্রোল করছিল, সেই স্যাটেলাইটের হয়তো কোনো প্রবলেম হয়েছে, মানে ওই স্যাটেলাইট থেকে হয়তো ওই জায়গার আবহাওয়া বেশি ঠান্ডা করে দেওয়া হয়েছে। তো এটার পুরো দায় ইউএস গভর্নমেন্টের উপর পড়ে। আর তারপর ইউএস গভর্নমেন্ট একটা মিটিং এ বসে যেখানে তারা কিভাবে এই সমস্যা থেকে বের হওয়া যাবে সে নিয়ে ডিসকাশন করে। কিন্তু এই স্যাটেলাইট যেহেতু জ্যাক তৈরি করেছে, আর এই পুরো টেকনোলজি শুধুমাত্র তার কাছেই রয়েছে, সে বাদে আর কারো কাছে এই স্যাটেলাইটের সফটওয়্যার পুরো নলেজ নেই, তো তারা তখন জ্যাকের কথা ভাবে। কিন্তু গভর্নমেন্ট কমিটির একজন বলে জ্যাককে আমরা এই কমিটি থেকে বের করে দিয়েছি, তো এটা নিয়ে আমাদের চুপচাপ থাকা উচিত, কারণ আমরা কিছুই করতে পারবো না। তো সেখানে জ্যাকের ভাই ছিল, সে বলে আমি জ্যাককে রাজি করে নিয়ে আসবো। তো এরপর সে জ্যাকের কাছে যায় আর জ্যাককে আবার যোগ দিতে বলে, কিন্তু জ্যাক না করে দেয়। আর তখন জ্যাক বলে এই স্যাটেলাইটটা যেহেতু তুমি তৈরি করেছো আর সারা দুনিয়া জানে এটার ক্রিয়েটর তুমি, তো এটার যদি কোনো টেকনিক্যাল প্রবলেম হয় এবং নষ্ট হয় সব দোষ কিন্তু তোমার উপর পড়বে। আর এর সাথে আফগানিস্তানে কি হয়েছিল সেটার কথা বলে। আর তখন জ্যাক বুঝে যায় এই স্যাটেলাইটটি মানব জাতির জন্য যেমন আশীর্বাদ, তেমন এই স্যাটেলাইটটি যদি ডিফেক্ট হয় বা নষ্ট হয়ে যায় তাহলে সেটা পুরো পৃথিবী ধ্বংস করে ফেলতে পারে। তো এরপর জ্যাক রাজি হয়ে যায়, আর এরপর সে আবার ইউএস গভর্নমেন্টের ওই টিমের সাথে কাজ করার জন্য প্রস্তুত হয়ে যায়। তো এরপর সে ওই স্যাটেলাইটে পৌঁছে, আর সেখানে আমরা দেখি অনেক ছোট ছোট স্যাটেলাইট জোড়া দেওয়া রয়েছে এবং প্রত্যেকটা দেশের জন্য আলাদা আলাদা স্যাটেলাইট সিস্টেম রয়েছে। আর ওই মুহূর্তে জ্যাকের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত একজন বিজ্ঞানী স্যাটেলাইটের ওই ডাটাগুলো একত্রিত করছে, আর সে জানতে চাচ্ছিল স্যাটেলাইটের অ্যাকচুয়ালি কি প্রবলেম হয়েছে। আর তারপর সে সবগুলো ডাটা একটা হার্ড ড্রাইভে ভরে একটা জায়গায় যেতে লাগে, আর তখনই তার একটা বাটনে হাত লাগে, আর এর কারণে স্যাটেলাইটের দরজা খুলে যায়, আর সে সেখান থেকে মহাকাশে বা অন্তরীক্ষে চলে যায় এবং সেখানেই মারা যায়। আর তখন আমাদের মনে হয় যে এখানে হয়তো তাকে মারার পেছনে কারো সিক্রেট প্ল্যান থাকতে পারে, মানে পুরোপুরি অ্যাক্সিডেন্ট মনে হয় না আর কি। তো যাই হোক, অন্যদিকে আমরা হংকং এ দেখি সেখানে হঠাৎ করে অনেক গরম পড়ে যায় এবং মানুষ ঘেমে নিয়ে উঠছে, আর তখন একটা লোকের হাত থেকে ডিম পড়ে যায়, আর সেটা যখনই পিচ ঢালা রাস্তায় পড়ে তখনই আমলেট হয়ে যায়। আর সেখান থেকে আমরা বুঝতে পারি মাটির নিচটা কত গরম। আর এরপর হঠাৎই মাটি ফাটতে শুরু করে আর জমিনের ভেতর থেকে লাভা বের হতে শুরু হয়, আর লোকেরা তখন সড়কের উপর মারা পড়তে থাকে। আর ওইখানে হংকং এর স্যাটেলাইট যে কন্ট্রোল করতো তাকে আমরা দেখি, আর সে জ্যাকের ভাইকে কল করে এবং বলে মেন স্যাটেলাইটে কি কোনো প্রবলেম হয়েছে, মানে টাচ বয়তে কি কোনো প্রবলেম হয়েছে। আর তারপর জ্যাকের ভাই ওই টাচ বয়ের অ্যাক্সেস সেন্টারে ঢোকার চেষ্টা করে, কিন্তু তার অ্যাক্সেস বারটা ডিনাই করে দেওয়া হয় এবং যাদের যাদের ওই স্যাটেলাইট কন্ট্রোলে অ্যাক্সেস ছিল তাদের সবাইকে ডিনাই করে দেওয়া হয়, তার মানে স্যাটেলাইটটি কেউ হ্যাক করেছে। এবং তারা
বুঝতে পারে এই স্যাটেলাইটটা একটা খারাপ হাতে পড়েছে এবং সে ইচ্ছে করলে পুরো দুনিয়া এখন এই স্যাটেলাইটের মাধ্যমে ধ্বংস করে দিতে পারে। ধরুন বাংলাদেশের সাথে রাগ বাংলাদেশকে পুরো তাপ দিয়ে মরুভূমি বানিয়ে দিল বা বরফ দিয়ে পুরো ধ্বংস করে দিল। আর এভাবে যদি সে সবগুলো স্যাটেলাইটকে খারাপভাবে ইউজ করতে থাকে, মানে সবগুলো স্যাটেলাইট যখন আবল তাবল কাজ শুরু করবে, তখন পুরো পৃথিবীতে একটা জিও স্ট্রম হবে। আর এটা এমন এক ধরনের তুফান যেটা পুরো পৃথিবী ধ্বংস করে ফেলবে। তো এরপর আবার দেখি হংকং এর সেই লোক জ্যাকের ভাইয়ের সাথে কথা বলে, আর তখনই তার অফিসে কিছু লোক আসে আর তাদের দেখে সে লুকিয়ে পড়ে। আর সে দেখে ওই লোকগুলো তার কম্পিউটার থেকে ডাটা চুরি করছে, তার মানে এরা সেই হ্যাকারের লোক যারা ওই স্যাটেলাইটটি হ্যাক করেছে এবং খারাপ উদ্দেশ্যে ব্যবহার করতে চায়। আর অন্যদিকে আমরা জ্যাককে দেখি যে মহাকাশে বর্তমানে ওই স্যাটেলাইট রয়েছে এবং ওই ইউএস কমিটির সামনে সে কথা বলছে, আর এই লোকটাই কিন্তু তাকে প্রজেক্ট থেকে বের করে দিয়েছিল। তো সে জ্যাককে বলে, তোমার এই স্যাটেলাইট ঠিক করতে গিয়ে আমাদের একজন লোক মারা গিয়েছে, তো তোমার জানতে হবে সে কিভাবে মারা গেল আর এর সাথে আফগানিস্তান এবং হংকং এ যা কিছু হয়েছে এগুলো কেন হচ্ছে। তো জ্যাক তার কাজ বুঝতে পারে। আর এরপর প্রত্যেক দেশের আলাদা আলাদা যে স্যাটেলাইট রয়েছে সেগুলো চেক করতে থাকে। তো চেক করার পর সে জানতে পারে আফগানিস্তান বা হংকং এর যে স্যাটেলাইট ছিল সেগুলোর সিস্টেমে কোনো ডিফেক্ট ছিল না, আর এটা মেন স্যাটেলাইট মানে ট্রাসবয় থেকে ইচ্ছা করে কন্ট্রোল করে ওই স্যাটেলাইটের মাধ্যমে হংকং আর আফগানিস্তান এরকম ঘটনা ঘটানো হয়েছে। তো জ্যাক এখন বুঝতে পারে না যে সিস্টেমটা কে হ্যাক করলো বা কিভাবে হ্যাক করা পসিবল বা কে এসবের পেছনে রয়েছে। আর অন্যদিকে হংকং এর সেই লোক যার অফিস থেকে কিছু লোক ডাটা চুরি করেছে, সে জ্যাকের ভাইকে কল করে আর বলে, আমি নিউ ইয়র্ক আসছি, তোমার সাথে দেখা করব এবং আমি তোমাকে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিতে চাই। তো এরপর জ্যাকের ভাই ওই লোকটির জন্য যখন অপেক্ষা করছিল তখন সেই লোকটি সেখানে পৌঁছায় এবং রাস্তা পার হয়ে যখন তার দিকে আসবে তখন একটা গাড়ি ইচ্ছে করে তাকে ধাক্কা দিয়ে পুরো আহত করে ফেলে। আর তখনই জ্যাকের ভাই তার কাছে দৌড়ে যায় আর জ্যাকের ভাইকে কিছু শব্দ বলে, যে শব্দ থেকে সে বুঝতে পারে যে এই হ্যাকারটা কে বা এর পাশে কে থাকতে পারে, কিন্তু জ্যাকের ভাই এটা ক্যাচ করতে পারে না আর তখনই লোকটি মারা যায়। আর অন্যদিকে জ্যাককে দেখা যায় যে তার পুরো টিমের সাথে মিলে মেইন স্যাটেলাইটটা ঠিক করার চেষ্টা করছে, কিন্তু সে কিছুই বুঝতে পারে না যে এই স্যাটেলাইটের প্রোগ্রামিং এ কি প্রবলেম হয়েছে। তো এরপর সে জানতে পারে আফগানিস্তানের উপরে যে শাখা স্যাটেলাইটটি ছিল সেটা যখন রিপেয়ার করার চেষ্টা করা হচ্ছিল তখন একজন বিজ্ঞানী পুরো স্যাটেলাইটের সবগুলো ডাটা একটা হার্ড ড্রাইভে কপি করেছিল, কিন্তু অ্যাক্সিডেন্টলি সে স্পেসে চলে গিয়েছে আর সেটা আমরা একটু আগেই দেখেছিলাম। তো জ্যাক ওই তথ্যগুলো আবার নতুন করে রিকভার করে এবং সে তারপরে একটা হার্ড ড্রাইভ তৈরি করে আর ওই তথ্য অ্যানালাইসিস করে সে বুঝতে পারে যে মেইন স্যাটেলাইটটি রয়েছে ওটার সিস্টেমে একটা ভাইরাস ঢুকিয়ে দেওয়া হয়েছে। আর ভাইরাস মানে কিন্তু এইচআইভি বা করোনা নয়, এটা হচ্ছে একটা প্রোগ্রামিং ভাইরাস। ধরুন আপনার ফোনে যদি একটা এরকম ভাইরাস অ্যাপ ঢুকিয়ে দেয় আপনার ফোন সেই কন্ট্রোল করতে পারবে ইন্টারনেট কানেকশন থাকলেই। তো এরকম ওই স্যাটেলাইটে একটা ভাইরাস ঢোকানো হয়েছে যেটা অটোমেটিক্যালি যে ভাইরাস ঢুকিয়েছে তাকে পুরো কন্ট্রোল দিয়ে দিয়েছে ওই স্যাটেলাইটে। তো যেহেতু এটাকে ইচ্ছা করে ভাইরাস ঢুকিয়ে আফগানিস্তান আর হংকং এরকম কাজ করা হয়েছে, তার মানে সে এখন পুরো শিওর হয়ে যায় যে এটা ইচ্ছে করে কেউ করেছে এবং সে ইচ্ছে করলে পুরো পৃথিবীর বিভিন্ন জায়গায় টেম্পারেচার বাড়াতে পারবে, ইচ্ছে করে কমিয়ে দিতে পারবে। আর এটা সে আফগানিস্তান এবং হংকং এ দেখিয়েছে, মানে আফগানিস্তানে তাপ কম করেছে আর হংকং এ তাপ বেশি করেছে। তো এখন জ্যাক এই বিষয়টির জন্য ইউএস প্রেসিডেন্টকে সন্দেহ করে, মানে আমেরিকার প্রেসিডেন্টকে সন্দেহ করে। আর তারপর তার ভাইকে কল করে আর বলে, তুমি কি জানো এই স্যাটেলাইট হ্যাকের পেছনে কার হাত রয়েছে? আমি মনে করি এটার পেছনে ইউএস প্রেসিডেন্টের হাত রয়েছে, কারণ সে চায় তার দেশ সবচেয়ে বেশি শক্তিশালী হয়ে যাক আর সেজন্য সে স্যাটেলাইটকে হাতিয়ারের মতো ব্যবহার করতে চায় এবং অন্য দেশগুলো ধ্বংস করছে এবং আস্তে আস্তে সে পুরো পৃথিবী ধ্বংস করে ফেলবে আর দুনিয়ায় শুধুমাত্র সেই সব দেশই থাকবে যারা তার প্রতি মাথা নত করে থাকবে। কিন্তু জ্যাকের ভাই কথা বিশ্বাস করে না আর সে বলে, আমি সম্পর্কে খোঁজ নেব। তো এরপর জ্যাকের ভাই একজন হ্যাকারের সাথে দেখা করে আর ওই হ্যাকারটি সবগুলো ইনফরমেশন তাকে অ্যানালাইসিস করে দেখায়। আর তখন জ্যাকের ভাই পুরো অবাক হয়ে যায় যে জ্যাকের কথা একদম ঠিক, এই স্যাটেলাইটকে কেউ হাতিয়ারের মতো ব্যবহার করছে যাতে করে আস্তে আস্তে সে অন্য দেশগুলোকে তছনছ করে দুর্বল করে দিতে পারে। এবং জ্যাকের ভাই পুরো শিওর হয় যে এর পেছনে পলিটিক্যাল হাত রয়েছে। আর অন্যদিকে জ্যাকের স্যাটেলাইটে একটা নোটিফিকেশন আসে আর এটা দেখে জ্যাক জানতে পারে তাদের মাস্টার স্যাটেলাইট মানে ট্রাসবয় থেকে কোনো কন্ট্রোল আসছে না বা কোনো স্যাটেলাইট কন্ট্রোল করছে না, মানে সিস্টেমের এমন অবস্থা হয়েছে যে সবগুলো স্যাটেলাইট এখন আবল তাবল কাজ করে পুরো দুনিয়া ধ্বংস করে ফেলে দিতে পারে। তো জ্যাক এখানে প্ল্যান করে তার ট্রাসবয়কে নতুন করে রিসেট করবে, মানে প্রোগ্রামিং সব নতুন করে করবে যাতে করে এই পুরো স্যাটেলাইট সিস্টেমের ইরর ঠিক করা যায়। তবে এই স্যাটেলাইটটি রিসেট করার জন্য প্রেসিডেন্টের বায়োমেট্রিক প্রয়োজন, মানে আপনারা অনেকে জানেন যে পারমাণবিক বোম ফেলতে প্রেসিডেন্টের একটা ফিঙ্গারপ্রিন্ট লাগে বা পারমিশন লাগে, তো এরকম এই স্যাটেলাইট রিসেট করতেও প্রেসিডেন্টের ফিঙ্গারপ্রিন্ট লাগবে। কিন্তু তারা এখন চাইলেই প্রেসিডেন্টের ফিঙ্গারপ্রিন্ট পাবে না, কারণ সে একটা ইন্টারন্যাশনাল মিটিং এর জন্য একটু বাইরে আছে। আর তখন জ্যাক তার ভাইকে বলে, আমি জানি প্রেসিডেন্ট এটা ইচ্ছে করে করছে। আর তখন জ্যাকের ভাই বিশ্বাস করে জ্যাককে আর প্রেসিডেন্টের অ্যাক্টিভিটিস এর উপর নজর রাখতে শুরু করে। আর জ্যাকের ভাই তখন খুবই টেনশনে ছিল আর এর জন্য সে তার সিনিয়র অফিসারের কাছে যায় এবং বলে, পুরো দুনিয়া পুরো তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাবে এবং এই পুরো স্যাটেলাইট সিস্টেম হ্যাক করে এটার প্রোগ্রামিং পুরো নষ্ট করে দেওয়া হয়েছে এবং যা কিছু করা হচ্ছে সবকিছু ইচ্ছে করে করা হচ্ছে। আর তখন সিনিয়র বলে, এ কথা তুমি কিভাবে জানতে পারলে? আর তখন জ্যাক বলে দেয়, কিন্তু এই কথা বলার সময় জ্যাক বুঝতে পারে এই লোকের হয়তো হাত রয়েছে এই সিস্টেম হ্যাকের পেছনে, মানে কথা প্রসঙ্গে ওই সিনিয়র লোকটি একটু বেশিই বলে দেয়, মানে একটা প্রোগ্রামের নাম বলে দেয়। তবে জ্যাকের ভাই বুঝতে পারা সত্ত্বেও ওই সিনিয়র অফিসার ডাকলে তার সাথে যেতে থাকে। অ্যাকচুয়ালি সিনিয়র অফিসারের উদ্দেশ্য হচ্ছে তাকে একটু ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে মেরে ফেলবে। তো ওইরকম যখন করতে লাগে তখন আমরা
দেখি জ্যাকের ভাই একটা রুমে গিয়ে দরজা আটকে দেয় এবং যতক্ষণ না পর্যন্ত সিনিয়র অফিসার সেখান থেকে যায় সে ঘরে আটকে থাকে। আর তারপর জ্যাকের ভাই একটা মেয়ের কাছে যায় যে প্রেসিডেন্টের সিকিউরিটি গার্ডের একজন সদস্য ছিল, আর এর সাথে সে জ্যাকের পরিচিত বা ছোটবেলা একসাথে পড়তো, এবং সে সব তথ্য তাকে বলে যে স্যার অ্যালার্টের সাথে যা হচ্ছে সেটা নিয়ে সরকারি কমিটির যে লিডার রয়েছে সে জড়িত এবং সে প্রেসিডেন্টকেও মারতে চায়, কারণ সে প্রেসিডেন্টকে জেলাস ফিল করে, মানে সে সব দায়ভার প্রেসিডেন্টের উপর দিয়ে দেবে আর তারপর সুযোগ বুঝে সেই প্রেসিডেন্ট হতে চায়। তবে এর সাথে জ্যাকের ভাই এটাও বলে, আমি প্রথমে মনে করেছিলাম এই সবকিছু প্রেসিডেন্ট করছে, কিন্তু আমার ধারণা ভুল ছিল, এখন আমাদের প্রেসিডেন্টকে বাঁচিয়ে দ্রুত ওই স্যাটেলাইটের সিস্টেম ব্রাঞ্চে আমাদের নিয়ে যেতে হবে যাতে তার বায়োমেট্রিক আমরা নিতে পারি আর স্যাটেলাইটটা রিসেট করতে পারি। তো এই কথা শুনে প্রেসিডেন্টের ওই মেয়ে সিকিউরিটি গার্ড ওই হলের ভেতরে যায় এবং গুলি করা শুরু করলে চারিদিকে হইচই পড়ে যায়, আর এই সুযোগ নিয়ে ওই মেয়েটি প্রেসিডেন্টকে গাড়িতে নিয়ে আসে, আর সেখানে সে জ্যাকের ভাই এবং প্রেসিডেন্ট তিনজনেই ছিল। আর তখন জ্যাকের ভাই প্রেসিডেন্টকে সব বোঝায় যে কি হচ্ছে, আর তখন আমরা দেখি ওই গভর্নমেন্ট কমিটির সিনিয়র অফিসারের লোকজন তাদের পিছু নেয়, আর ওই গভর্নমেন্ট কমিটির যে অফিসার বা ওই বুড়ো লোকটির নাম ছিল লিওনার্ড, আর সে বর্তমানে সেক্রেটারি অব দ্য স্টেট পজিশনে রয়েছে, মানে প্রেসিডেন্টের কাছাকাছি অবস্থানে। তো লিওনার্ডের লোক এখানে প্রেসিডেন্টকে মারার চেষ্টা করে, আর তখনই আমরা দেখি এখানের মৌসুম খারাপ হতে শুরু করে, মানে স্যাটেলাইট ইরোর, আর এটার মানে হচ্ছে খুব শীঘ্রই হয়তো জিও স্ট্রম চলে আসবে, মানে পুরো পৃথিবীর আবহাওয়া খারাপ হয়ে পুরো পৃথিবীতে বড় ধরনের একটা স্ট্রম বা ঝড় আসবে এবং পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আর ওদিকে আমরা দেখি জ্যাক তার স্যাটেলাইট থেকে সবাইকে বের করে দিতে চায়, কারণ সে স্যাটেলাইটে একটা অটো ফাংশন জেনারেট করেছে, এর মানে হচ্ছে যেহেতু স্যাটেলাইট তাদের কন্ট্রোলের বাইরে রয়েছে এবং রিসেট করতে পারছে না, মানে স্যাটেলাইটের ইরোরের কারণে যদি জিও স্ট্রম চলে আসে তাহলে এই স্যাটেলাইটটি অটোমেটিক্যালি ধ্বংস হয়ে যাবে বা ব্লাস্ট হয়ে যাবে, মানে স্যাটেলাইটের সমস্যার জন্য যেহেতু ঝড় আসবে তো কন্ট্রোল না করা গেলে ঝড় শুরু হলে স্যাটেলাইটটি অটোমেটিক্যালি ধ্বংস হয়ে যাবে। তো ওই মুহূর্তে জ্যাক একটা বেমানের সামনে পড়ে যে জ্যাকের সাথে কাজ করতে স্যাটেলাইটে এবং সেই লিনারের কাছ থেকে টাকা খেয়ে এই স্যাটেলাইটে সেই ভাইরাসটি ঢুকিয়েছিল, আর তখন তাদের দুজনের মধ্যে ফাইট হয়, আর ওই ছেলেটি জ্যাকের উপর বন্দুক ধরে কিন্তু জ্যাক তাকে একটা ঘুষি মেরে ফেলে দেয়, আর এদের দুজনের মধ্যে হাতাহাতির সময় ওই ছেলেটির হাত একটা বাটনে প্রেস লাগে আর সেভাবেই দরজা খুলে যায় যেভাবে আগে একটা লোক দরজা খুলে মারা গিয়েছিল, আর আমরা বুঝতে পারি আগের ওই লোকটাকে সম্ভবত এই ছেলেটা এইভাবে মেরেছিল। তো এরপর জ্যাকের সাথে জ্যাককে বলে আমাদের পৃথিবীতে গিয়ে লোকদের বাঁচাতে হবে, কারণ এখান থেকে আমরা কিছুই করতে পারছি না, কিন্তু তখন জ্যাক বলে আমি এটাতে যতই অটোমেটিক সিস্টেম সেট করি তারপর এই স্যাটেলাইট এখান থেকে ঠিক করার চেষ্টা করব। মানে জ্যাকের প্ল্যান হচ্ছে যেহেতু এখানে জিওস্ট্রম আসছে আর এই স্যাটেলাইট গুলোর ইরোরের কারণেই কিন্তু জিওস্ট্রম আসছে, তো সে কিন্তু এই স্যাটেলাইটের মাধ্যমে আবার জিওস্ট্রম গুলো থামাতে পারবে, তো একান্ত যদি কোনো মতে থামানো না যায় তখন এই স্যাটেলাইটটি ধ্বংস করে জিওস্ট্রমটি থামাতে হবে। তো জ্যাক এখনো ভাবছে সে স্যাটেলাইটটি ঠিক করার চেষ্টা করবে, তো এই জন্য জ্যাক থেকে যায় আর তার সব সাথীরা এখান থেকে চলে যায়। আর অন্যদিকে পৃথিবীতে দেখা যায় লিওনার্ড ধরা পড়ে গিয়েছে এবং এই স্যাটেলাইটে ভাইরাস ঢোকানোর পুরো কৃতিত্ব তার, আর তখন প্রেসিডেন্ট তাকে জিজ্ঞেস করে তুমি এমনটা কেন করেছো। আসলে এখানে উল্লেখ্য লিওনার্ড প্রেসিডেন্টের অনেক কাছের লোক ছিল, আর তখন লিওনার্ড বলে আমি প্রেসিডেন্ট হতে চেয়েছিলাম কারণ তুমি প্রেসিডেন্ট হওয়ার যোগ্য নও, আর তখন প্রেসিডেন্ট বলে ওকে আমার সামনে থেকে নিয়ে যাও। তো এরপর দেখি আমরা লিওনার্ডকে অ্যারেস্ট করা হয় আর প্রেসিডেন্ট সেই জায়গাতে যায় যেখানে এই স্যাটেলাইটের রিসেট বাটন রয়েছে, তো প্রেসিডেন্ট তার বায়োমেট্রিক অ্যাক্সেস দিয়ে স্যাটেলাইটকে রিসেট করে, আর তারপর জ্যাক আর তার ভাই একসাথে কথা বলে, আর তখন জ্যাক বলে সে এখনো ওই স্যাটেলাইটে রয়েছে এবং যদি স্যাটেলাইটের জন্য জিওস্ট্রম চলে আসে তাহলে স্যাটেলাইট অটোমেটিক্যালি 8 মিনিটের মধ্যে ব্লাস্ট হয়ে যাবে। তো তখন আমরা দেখি স্যাটেলাইট তাদের সবাইকে অ্যালার্ট করে দেয় যে 4 মিনিটের মধ্যে পৃথিবীতে জিওস্ট্রম শুরু হতে যাচ্ছে, এর মানে হচ্ছে 4 মিনিটের মধ্যে যদি জিওস্ট্রম শুরু হয় তাহলে পরবর্তী 8 মিনিটের মধ্যে এই স্যাটেলাইটটি ধ্বংস হয়ে যাবে। তো ঠিক 4 মিনিট পরে দেখা যায় পৃথিবীতে জিওস্ট্রম শুরু হয়ে গেছে, আর জ্যাক আর তার বন্ধুরা যারা এখনো স্যাটেলাইটের ভেতরে রয়েছে তারা এখান থেকে তখন বের হওয়ার চিন্তা ভাবনা করে, কারণ এখন যেহেতু স্যাটেলাইটের সমস্যার কারণে জিওস্ট্রম শুরু হয়ে গেছে তার মানে অটোমেটিক্যালি এই স্যাটেলাইটটি 8 মিনিট পর ব্লাস্ট হয়ে যাবে যাতে পৃথিবীকে বাঁচানো যায়। তো তখন জ্যাক আর তার বন্ধুরা একটা ছোট ক্যাপসুলে বসে পড়ে আর তারা সেখান থেকে কোনো মতে বের হওয়ার পরই স্যাটেলাইটটি ব্লাস্ট হয়ে যায়। আর এরপর আমরা দেখি জ্যাক আর তার বন্ধু নিরাপদে পৃথিবীতে ল্যান্ড করে এবং দুজনের জীবনে বেঁচে যায়, আর এর 6 মাস পরে আমাদের দেখানো হয় জ্যাককে আবারও তার সম্মান এবং পজিশন ফিরিয়ে দেওয়া হয়েছে, এর সাথে সে ওই স্যাটেলাইটটির হেড ইঞ্জিনিয়ার। আর বর্তমানে ওই স্যাটেলাইটটি শুধুমাত্র আমেরিকা কন্ট্রোল করে না, পুরো পৃথিবীর সবগুলো দেশ মিলে একটা কমিটি হয়েছে আর সেই কমিটি এই স্যাটেলাইটটিকে কন্ট্রোল করে, কারণ এই স্যাটেলাইটটির উপর পুরো পৃথিবীর ভবিষ্যৎ নির্ভর করছে। আর এর সাথে আমরা এটাও দেখি জ্যাকের ভাই যে জ্যাকের বিরুদ্ধে ছিল সে এখন তার পক্ষ রয়েছে, আর তখনই এই সিনেমাটি শেষ হয়ে যায়। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।